একটু একটু করে অল্প অল্প করে আবার লকডাউন হচ্ছে। উত্তরবঙ্গের 5টা জেলা সদর সম্পূর্ণ লকডাউন। এদিকে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে যেটুকু লকডাউন ছিল তার মেয়াদ বাড়লো, বারাসতে সম্পূর্ণ লকডাউন হচ্ছে। তাহলে কি লকডাউনই বাঁচার উপায়? আসুন এই নিয়ে আমরা তর্ক করি, ডিবেট করি আজকে, যেখানে আপনিও পার্টিসিপেট করতে পারবেন লাইভে। কিন্তু এই ভয়ের মধ্যে একমাত্র আশার আলো, আমাদের দেশে মৃতের সংখ্যার যে গ্রাফ সেটা নিম্নমুখী। দেখুন তথ্য। প্রথমেই যে প্রবণতার কথা আপনাদের বলছিলাম, দুটো প্রবণতা খুব স্টেডি। একটা হচ্ছে বাড়তে থাকা সংক্রমণ বা পজিটিভিটি রেট, এটা হুহু করে বাড়ছে, নতুন করে বলার দরকার নেই। গত 24 ঘন্টায় 30,000 প্রায় আক্রান্ত। দ্বিতীয় প্রবণতা হচ্ছে কমতে থাকা মৃত্যু মিছিল বা ডেথ রেট, যার কথা এক্ষুনি আপনাদের বললাম। এবার সংখ্যা দিয়ে দেখি, করোনা পরীক্ষা, আমরা যদি মে মাসের শুরুতে হিসেবটা দেখি, করোনা পরীক্ষা যদি 10,000 জনের হয়ে থাকে তাহলে পজিটিভ রেজাল্ট ছিল 414 জনের, শতাংশের হিসেবে 4.14। জুনের শুরুতেই সেই 10,000 জনের মধ্যেই পজিটিভ রেজাল্ট আসছে 744 জনের, মানে 7.44%। এবার ডেথ রেট দেখাবো আপনাদের, কেন সেখানে আসার আলো রয়েছে। মে মাসের শুরুতে ডেথ রেট ছিল 3.28, জুনের শুরুতে সেটা এসে দাঁড়িয়েছে 2.64, অর্থাৎ এটা অনেকটাই কমে এসেছে। এবার একটা গ্রাফের মাধ্যমে আপনাদের বোঝাবো এই সংখ্যাটা অ্যাকচুয়ালি কোন জায়গায় গেছে। এই যে হলুদ লাইনটা দেখছেন, এটা হচ্ছে সংক্রমণের হার, যেটা ক্রমশ ঊর্ধ্বমুখী, আর নীল ব্লু লাইনটা মৃত্যুর হার, যেটা ডাউনওয়ার্ড যাচ্ছে। এক্ষুনি আপনাদের দেখাচ্ছিলাম, এটা 4%-এর কাছাকাছি ছিল যখন 3rd May, তখন সেটা 28 জুন কিন্তু অনেকটা উপরে উঠে গেছে, 8%-এর কাছাকাছি। আর মৃত্যুর হার যেটা ছিল প্রায় 3-এর কাছাকাছি 3rd May, সেটা 28 জুন গিয়ে দাঁড়িয়েছে 2-এর একটু ওপরে। অর্থাৎ এটাই আমাদের আশার আলো। এবার এই লাইনটা কতটা ডিটারমিন করতে পারে আমাদের এখানে লকডাউন আদৌ প্রয়োজন কি প্রয়োজন নয়, এই মুহূর্তে আমার সঙ্গে তিনজন দিগ্গজ ডাক্তার রয়েছেন, ডক্টর সুকুমার মুখার্জি, ডক্টর কৌশিক চৌধুরী এবং ডক্টর প্রান্তর চক্রবর্তী। ডক্টর সুকুমার মুখার্জি মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর কৌশিক চৌধুরী তিনি শাসক বিশেষজ্ঞ, একই সঙ্গে বেলেঘাটা আইডি নোডাল অফিসার, একই সঙ্গে আমার সঙ্গে রয়েছেন ডক্টর প্রান্তর চক্রবর্তী, হেমাটোলজিস্ট। তিনজনকে স্বাগত। আমি ডক্টর মুখার্জির কাছে আসবো একেবারে শুরুতেই। ডক্টর মুখার্জি, সত্যি টেস্ট অনেক বেশি হচ্ছে কোনো সন্দেহ নেই, কিন্তু এটাও ঠিক যে সংক্রমণটা লাগাম ছড়া হয়ে যাচ্ছে। গত 24 ঘন্টায় অলমোস্ট 30,000 গোটা দেশে, কিন্তু মৃত্যুর হারটা কমছে, এটা কতটা আশা নিয়ে আমাদের দেখা উচিত? এটা কি আদৌ একটা ডিটারমিনিং ফ্যাক্টর? নমস্কার। আমার মনে হয় সবটা ফিগারের উপর বিশ্বাস করবেন না, আমাদের দেখতে হবে ভারতবর্ষের কত জনসংযোগ, কত জনসমাজ এবং তার সঙ্গে কতজন অ্যাফেক্টেড হয়েছে। আজকে কিন্তু ভারতবর্ষে অ্যাফেকশন রেট প্রায় 30,000 হয়ে গেছে ডেলি। 4 দিনে 3.5 দিনে 1,00,000 পেশেন্ট হয়েছে কোভিড পজিটিভ। সুতরাং দেখা যাচ্ছে এই প্যান্ডেমিকটা ক্রমশ বাড়ছে, এবং আমার ধারণা এটা এরমভাবে চললে এটা গোষ্ঠী সংক্রমণ হতে পারে। গোষ্ঠী সংক্রমণের জন্যে আমাদের দরকার যে প্রিভেনশন, সেই প্রিভেনশনটা করতে হলে আমাদের বাড়াতে হবে আরও টেস্ট। আমাদের এ যাবৎ পর্যন্ত টেস্ট যেটা হচ্ছিল সে টেস্টটা বেশিরভাগই ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস কিংবা ALI অ্যাকিউট লাং ইঞ্জুরি কিংবা আদার কোনো সিমটমস অ্যান্ড কন্ট্যাক্ট যারা। কিন্তু এখন আমার মনে হয় আরও বাড়াতে হবে টেস্টের সংখ্যা। আজকে যেটা 10,000 আছে আমাদের ভারতবর্ষের তুলনায় এটা কম, এবং এটা আমাদের করতে হলে আরও 20,000-25,000 পর্যন্ত ডেলি যদি করি তাহলে আমরা বুঝতে পারবো জনগোষ্ঠী, আমাদের গোষ্ঠী সংক্রমণ হয়েছে কি না। এই গোষ্ঠী সংক্রমণ হতে হলে আমাদের যেসব জায়গায় লকডাউন হয়ে আছে কন্টেনমেন্ট এরিয়া, সেই জায়গায় কন্ট্যাক্ট পার্সন তো ধরতেই হবে, তাছাড়া আরও হয়তো আমাদের বাড়াতে হবে। এটা ছাড়াও একটা প্রস্তাব আসছে যেটা ভলান্টারি টেস্টিং, সেই ভলান্টারি টেস্টিং অনেকে মানুষ আসছে তারা টেস্টিং করতে চায়, কিন্তু সেই টেস্টিং যদি করি তাহলে আমরা পুরো স্পেকট্রামটা বুঝতে পারবো। আর একটা দিকে আপনি দেখছেন জনসংখ্যা কোভিড ইনফেকশনের ক্রমশ বাড়ছে, এই যে রিকভারি রেট আমরা বলি 63%, 62%, 60%, এগুলো কি, এগুলো আমাদের দেখতে হবে। এটা যদি ব্রেক আপ করি যে ইয়াং বয়স, মডারেট বয়স আর মিডল এজের পার্সন, লেস দ্যান 60 ইয়ার্স অফ এজ, এবং তাদের বেশিরভাগই মাইল্ড টু মডারেট ডিজিজ হয়, তারাই ম্যাক্সিমাম এই রিকভারি রেটের মধ্যে পড়ে। আমি আমি আপনার সুবিধার জন্যই বলছি 45 এন্ড অ্যাবভ তারা অলমোস্ট 32%, 45 থেকে 60-65 এই রেশিওটা মৃত্যুর হার, এখানে মৃত্যুর হার এই এজ গ্রুপে সবচেয়ে বেশি, অলমোস্ট 32%। 60-এর উপরে হলে আরও আরও আরও, হ্যাঁ
আমাদের এজ গ্রুপে যদি দেখেন 60% এর 60 ইয়ার্স অফ এজের ওপর পশ্চিমবঙ্গের চিত্রটা কিন্তু 25-30%, 70% এর ওপর প্রায় 20% এবং 60-70 এর ওপর 10% 12% প্রায় 30%। সুতরাং আমরা যারা দেখছি 2.6, 3 or 4% এটা সমষ্টিগতভাবে, সেটা বেশিরভাগই হচ্ছে মাইল্ড টু মডারেট ডিজিজ এবং ইয়াং জেনারেশন, তাদের কোমরবিডিটিস হয়তো খুব মিনিমাম কিংবা নেই, তারাই ভালো হচ্ছে, সেইটা আমাদের রিকভারি রেট। সুতরাং এইভাবে ভাববেন না রিকভারি ভালো হচ্ছে মানে সব আমরা কন্ট্রোল করে ফেললাম। আমাদের কিন্তু ভাবতে হবে যে এরকম রেটে যে কোভিড ইনফেকশন হয় আরও প্রিভেনশনটাকে আরও স্ট্রিঞ্জেন্ট করতে হবে, যেমন লকডাউন, ঠিক ঠিক, যেমন হেলথ নর্মস, আমরা মুখে মাস্ক পরা কিংবা ডিস্টেন্স পরা, এইগুলো যে আমাদের মানতে হবে। আমি ডক্টর মুখার্জি আপনার কাছে আসবো, আপনি খুব একটা ভ্যালিড পয়েন্ট বললেন যে এইটাকেই আমরা রিকভারি রেটটা ভালো হচ্ছে তার মানে খুব আনন্দে থাকার দিন আমাদের একদম না। আমি ডক্টর চৌধুরীর কাছে আসবো। ডক্টর চৌধুরী, ডেথ রেটটা কম, গ্রাফটা নিচে যাচ্ছে, তার সঙ্গে লকডাউনের কতটা সম্পর্ক, এটা কি আদৌ ডিটারমিনিং ফ্যাক্টর হতে পারে? না, প্রথম কথা হচ্ছে লকডাউন একটা টেম্পোরারি মেজার, মানে লকডাউন কোনো সমাধান নয়। লকডাউন দিয়ে আপনি টাইম বাই করছেন ভাইরাসের কাছ থেকে, যে আপনি আর আমাদের নিজেদের প্রিপেয়ারনেস, মানে হসপিটালের প্রিপেয়ারনেস আর ভ্যাকসিন মেডিসিন এগুলো রেডি করা, মানে লকডাউন যখন আপনি তুলবেন তখন কিছু না কিছু বাড়বেই এই ধরনের প্যান্ডেমিক বা এপিডেমিকে। কিন্তু লকডাউনে যেতে হচ্ছে আছে এই জন্যই, তার কারণ হচ্ছে যে যে এরিয়াগুলো খুব এফেক্টেড হয়েছে, হ্যাঁ লকডাউনে যেতে হচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের টাইমটা বাই করার জন্য। এর মানে ভাববেন না লকডাউন যখন উঠে যাবে তখন সব শুনশান ক্লিয়ার হয়ে যাবে, তখন কিন্তু আবার এই ইনফেকশন রেটটা বাড়বে বলেই মনে হয়। কিন্তু এটা এক নম্বর, দু নম্বর স্যার যেটা বললেন সেটা খুব ইম্পর্টেন্ট, আর আরেকটা হচ্ছে যে পজিটিভিটি রেট এইটা বাড়ার কারণটা হচ্ছে প্রচুর টেস্টিংও বেড়ে গেছে আগের থেকে, এটা একটা কারণ। আর একটা হচ্ছে পজিটিভ কেসও বেড়েছে, টেস্টিংও বেড়েছে, সেই জন্য পজিটিভিটি রেটটা বেশি দেখাচ্ছে। এবার তার সঙ্গে এটাই যে যদি আপনি আরও টেস্টিং বেশি করেন তাহলে ডেথ রেটটাও কমবে, এবং তার সঙ্গে ডেথ রেট সত্যিই কিছুটা কমছে, কিন্তু তার থেকে বড় কথা বেশি টেস্টিং হচ্ছে বলে ডেথ রেটটা কম কিছুটা দেখাচ্ছে। কিন্তু আমাদের আত্মসন্তুষ্টির কোনো জায়গা নেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই, স্যার যেটা বলেছেন আত্মসন্তুষ্টির কোনো জায়গা নেই। আমি যেটা বলবো একদম স্যারের সঙ্গে একমত, যে আপনি দেখুন এখানে সহজ অঙ্কটা আগে বুঝুন, যে আপনি যখন ডেথ রেটটা ক্যালকুলেট করছেন আপনি দেখছেন কতজন পজিটিভ তার মধ্যে কতজনের মৃত্যু হয়েছে। এবার আপনি যত বেশি টেস্ট করছেন এবং আপনি দেখছেন তার মধ্যে পজিটিভ বেশি আসছে, তার মধ্যে কিন্তু লুকিয়ে থাকছে আপনার মাইল্ডলি বা অ্যাসিমটোম্যাটিক লোকেরা, সুতরাং তাদের ক্ষেত্রে তো মৃত্যু আমরা এমনিও এক্সপেক্ট করি না। সুতরাং আমি আজকে যদি ভাবি যে ও আমার মৃত্যুর সম্ভাবনা কমে গেল, সেটা কিন্তু একেবারেই ঠিক নয়। তার কারণ হচ্ছে যে আমি যখন সবাইকে নিচ্ছি সেখানে মৃত্যুর সম্ভাবনা কমছে, কিন্তু যারা অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছেন সিরিয়াস ইলনেস নিয়ে তাদের ক্ষেত্রে কিন্তু মৃত্যুর সম্ভাবনাটা থাকছে। এবং স্যার যেটা ক্লিয়ারলি বললেন যে যারা 60 বছরের বেশি বয়স সেখানে সেটা প্রায় 30%, অর্থাৎ তিনজনের মধ্যে একজনকে আমরা হারাচ্ছি। সুতরাং আমরা যদি এইটা দেখে বলি, মানে আপনি বলছেন ডেথ রেশিওটা আসলে মোটের উপর না করে যারা ক্রিটিক্যাল এবং কোভিডে যারা কাবু হচ্ছেন মৃত্যুর সম্ভাবনা রয়েছে শুধু তাদের মধ্যে ক্যালকুলেট করলে অ্যাকিউরেট নাম্বার পাওয়া সম্ভব করলে, কিন্তু হ্যাঁ অ্যাকিউরেট নয় কিন্তু আপনাকে এক্স্যাক্ট পিকচারটা দেবে, কারণ আপনার নিউমারেটর যত ডিনোমিনেটর যত বাড়বে তত কিন্তু ওটা একটু কম দেখাবে, এবং আমরা তো টেস্টিংও বেশি করতে বলছি, তাই না?